এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটা পুরোটাই এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো। সত্যি পুরো সরস ভাই, মহালয়া পিকনিক সেই আমার নেশ হয়ে গেছে ভাই, আমি এখানেই শুভ। মা মাগো, একটা তো মেয়ে দাও, এইবারও কি পুজোতে শাড়ির আঁচল ধরতে পারবো না? একটা মেয়ে পটিয়ে দাও, হাজার এক টাকা দিয়ে তোমাকে পুজো দেবো মা। একটা মেয়ে পটিয়ে দাও, একটা মেয়ে পটিয়ে দাও। তাহলে আসি মা। কিরে তুই এখানে কি করিস? এই একটু প্যান্ডেল দেখতে। তুই কি করিস? আমিও একটু দেখতে আসলাম প্যান্ডেলটা। ও এবার দশমীতে যাতে একটা মেয়ে নিয়ে ঘুরতে পারি, একটু দেখো মা তুমি, এরকম করলে তো হয় না। না একটু দেখো, যাই মাকে তো বললাম, মা নিশ্চয়ই দেখবে। তার যদি কোনো মেয়ে ঠেয়ে পাই আজকেই প্রপোজ করে দেবো। মা তুমি একটু দেখো মা। বুঝি বুঝি, পুজো টুজো আসছে, তোর ভাবটা খুব বেড়ে যাচ্ছে বুঝি। আরে ফেসিয়ালটা করে আসলাম, একটাও মাল আসছে না, ভালো লাগে ব্যাং লাল। আরে কিরে ভাই। হ্যাঁ ভাই বল। কোথায় কোথায় যাচ্ছিস? কোথায় যাই ভাই? সামনে ঘুরে ঘুরে আসি। হ্যাঁ বুঝি বুঝি, পুজো আসছে না, খুব রোল টোল বেড়ে যাচ্ছে তোমার। যা 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 তো। আচ্ছা ঠিক আছে, যা 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 যা। সোনা তোমাকেই বললাম, বলছি তুমি কি সিঙ্গেল? বলছি সিঙ্গেল যখন, তাহলে এবার পূজোতে আমার পাশেই ঘুরো হাতটা ধরে। আমি যাত্রার সাথে ঘুরি না, যাও তো অসভ্য ছেলে। ভগবান একটা মেয়েকে তো পাঠাও, কখন থেকে দাঁড়িয়ে আছি। বলতে না বলতে পাঠিয়ে দিলে, লাভলি। মনে শোনা, কোথায় যাচ্ছ একটু দাঁড়াও। হ্যাঁ বলো না, মানে তুমি কি সিঙ্গেল? হ্যাঁ কেন বোঝোই তো, তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল। পূজোতে কি আমার সাথে ঘুরতে যাবে তুমি? তোমার কাছে কি আছে যে তোমার সাথে ঘুরতে যাব? কেন, গাড়ি আছে, বাংলা আছে, পয়সা আছে। কোথায় রেখি? ওই যে আমার গাড়ি। গাড়িটা কি সত্যি তোমার? হ্যাঁ আমারই তো। গাড়ি তো দেখলাম, আর টাকা? টাকা তো ব্যাংকেই আছে। আর বাংলা? জানো অশুভ ছেলে বাংলা কর। মা তুমি এটা কি করলে? আর মালটা আর ফুটলো না? চেষ্টা কি হয়েছে সত্যি?
আরে মেয়েও দেখছি না, এবার কি পুজো দেখে সিগন্যাল রাখতে হবে? রাখো না, মেয়ে তো পাঠাও। এত দাম দিয়ে ফুলটা কিনে নিয়ে আসলাম, 500 টাকা নিল ফুলটা, আর মামনও দেখতে পাচ্ছি না। হতে পারি চামার, কিন্তু অষ্টমীতে শাড়ির আঁচল ধরার দায়িত্ব আমার। বাহ, তুমি তো কি সুন্দর কথা বলতে জানো। আরে ভাই, মাল তুললাম, বুঝ বললাম, চুম খাচ্ছিলাম, আরে মাল তুলছিলাম তো কোথায়? মিউজিক খারাপ করে দিয়া।